কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই দুর্যোগের সময় তোমরা ঘরে বসে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখবে সেই প্রত্যাশায় আমরা করি। আর আমরাও আমাদের অনলাইন ক্লাস সচল রাখার চেষ্টা করব। তোমরা নিয়মিত অনলাইনে তোমাদের ক্লাসগুলো দেখে নিবে, আশা করি তোমরা উপকৃত হবে। আমি আজকে চতুর্থ অধ্যায়ের উপরে তোমাদের দ্বিতীয় ক্লাস দিব। এর আগেও একটি ক্লাস নিয়েছিলাম এই অধ্যায়ের উপরে, তখন ক্লাসটা সম্পূর্ণ হয় নাই, কিছু অংশ বাকি ছিল। আজকে সেই বাকি অংশ আমরা আলোচনা করব। আমরা আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে পাতার বিভিন্ন অংশ। পাতা তোমরা সবাই চিনে থাকো, উদ্ভিদের আম, জাম, কলা, লিচু প্রভৃতি উদ্ভিদের পাতা তোমরা দৈনন্দিন সবসময় দেখে থাকো। তবে সেই পাতার তিনটি অংশ আছে আমরা জানি, সেই তিনটি অংশ হচ্ছে পত্রমূল, বৃন্ত, পত্রফলক। পত্রমূল অংশ যেটা, এই যে দেখো, যে অংশটা উদ্ভিদের কাণ্ডের সাথে লাগানো থাকে, অর্থাৎ এই অংশ যেটা, এটা অংশ হচ্ছে পত্রমূল। তারপরের যে অংশ সেটা হচ্ছে বৃন্ত, বৃন্ত বা গোটা বলে থাকি আমরা। এই যে এখান থেকে এখান পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হয় বৃন্ত বা বোটা। পরের যে অংশটা সেটা হচ্ছে পত্রফলক। এই অংশটুকু যদি আমরা কেটে ফেলে দেই, বাকি যেটা থাকবে সেটাই হবে পত্রফলক বা শুধু ফলক বলা হয়ে থাকে। তাহলে আমরা একটি পাতার যে তিনটি অংশ সেই তিনটি অংশের সাথে আমরা পরিচিত হলাম। তারপরে আমরা আরেকটু আলোচনা করি, যেটা সেটা হচ্ছে পত্রমূল। পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো কোনো উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে ছোট পত্র সদৃশ অংশ বের হয়, এগুলো উপপত্র। মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। বৃন্ত বা বোটা, পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা পত্রমূল ও ফলকে যুক্ত করে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়। আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না। বৃন্ত বা বোটা পত্রফলকে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান প্রদান করা এর কাজ। পত্রফলক যে অংশটা আমরা দেখিয়েছিলাম, পত্র বৃন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটি পত্রফলক। বৃন্ত শীর্ষ হতে যে মোটা রাশিটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি মধ্যশিরা। মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয়। এরপর আমরা দেখব পাতার সাধারণ কাজ কি। আমরা জানি পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয়। উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে। এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বাইরে বের করে দেয়। এরপরে আমরা দেখব পাত্রের প্রকারভেদ। পাত্র প্রধানত দুই প্রকার, সরল পাত্র, যৌগিক পাত্র। তোমরা আম, কাঁঠাল বা লিচু গাছের পাতা দেখে থাকবে। আবার তেঁতুল বা গোলাপ ফুলের গাছের পাতা দেখে থাকবে। এই পাতাগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন দেখো, এটা একটা উদ্ভিদের পাতা। এই পাতাটা যদি আমরা লক্ষ্য করি, এই পাতাটাকে বলা হবে সরল পত্র। কারণ হচ্ছে এই পাতাটি খণ্ডিত নয়, এটা অখণ্ডিত। এটার পত্রফলক একটাই বিদ্যমান।
পর্ব থেকে এই পাতাটি উৎপন্ন হয়ে তার একটি পত্রফলক বিদ্যমান। এখন যদি আমরা একটা গোলাপ ফুলের কাঁটা দেখি, লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে যে কাণ্ড থেকে যে পাতাটি তৈরি হয়েছে আমরা সেটাকে ছিঁড়ে ফেলি। এইটা হচ্ছে একটি পাতা, সম্পূর্ণটা মিলে একটা পাতা। এই পাতাটা কিছুক্ষণ আগে যে পাতাটা দেখেছিলাম তার মতো নয়, ওখানে পত্রফলক ছিল একটি, বাট এখানে পত্রফলক অনেকগুলি। এই যে এটা একটা পত্রফলক, এটা একটা পত্রফলক, এটা একটা পত্রফলক, প্রত্যেকটা পত্রফলক সবগুলি মিলে হয় একটা পাতা। এগুলোকে প্রত্যেকটাকে, এই প্রত্যেকটাকে বলা হয় অনুফলক। তার মানে এর পত্রফলকটা কি খণ্ডায়িত থাকে, কিন্তু সরল পত্রের পত্রফলকটা খণ্ডায়িত নয়, যৌগিক পত্রের পত্রগুলো খণ্ডায়িত। তাহলে আমরা দেখলাম একটি আমের পাতা ও একটি তেঁতুল পাতা হাতে নিয়ে দেখি বোঝা দেবে যে আম পাতার ফলকটি অখণ্ডিত, কিন্তু তেঁতুল পাতার ফলক ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে খণ্ডিত। পত্রফলকের এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, সরল পত্র, যৌগিক পত্র। সরল পত্র, সরল পত্রের বৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে। আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা সরল পত্র। একটি সরল পত্রের কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণ খণ্ডিত থাকে। যৌগিক পত্র, গোলাপ, নিম, তেঁতুল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করলে দেখা যাবে প্রতিটি পাতায় ছোট ছোট ফলক থাকে, এরা অনুফলক। যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে রেকিস বা অক্ষ বলে। এই যে দেখো, তাহলে এই এই যে এটা এটা হচ্ছে রেকিস বা অক্ষ। মানব জীবনে মূল কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা, আমরা পাত্রের মূলের ব্যবহার, কাণ্ডের ব্যবহার, পাতার ব্যবহার। প্রথমে যদি আমরা মূলের ব্যবহার দেখি, দেখো মূলা, গাজর, শালগম এগুলোর মূল বৃদ্ধি পেয়ে যে ফলটা তৈরি হয় সেই ফলটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে খাবার হিসেবে ব্যবহার করে থাকি। শতমূলি, স্পর্শকন্দা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে দামি ঔষধ তৈরি হয়। এবার আমরা দেখব কাণ্ডের ব্যবহার। বিরুৎ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। গোলালো, আদা, পুঁই, ডাটা, কচু ও উলকচুর কাণ্ড আমরা সবজি হিসেবে গ্রহণ করে। খেজুর ও আখের কাণ্ড হতে পাওয়া যায় রস, যা উপাদেয় পানীয়। বড় বড় কাণ্ড থেকে আমরা ঘরবাড়ি আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি। পাট বা সোনের কাণ্ড থেকে প্রাপ্ত আঁশ দিয়ে দড়ি, ছালা, কাপড় ইত্যাদি তৈরি হয়। পাতার ব্যবহার, লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং, পাট শাক ও কলমি শাক ছাড়াও আরো নানা ধরনের শাক আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করি। কলা, তাল ও আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি হয়। তাল পাতা ও বোল পাতার ছানি দেওয়া ঘর তোমরা নিশ্চয়ই দেখেছ। তামাক পাতা থেকে বিড়ি, সিগারেট প্রস্তুত হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। খেজুর পাতা দিয়ে সুন্দর পাটি তৈরি হয়। তাল পাতার পাকা তোমরা অনেকেই ব্যবহার করে থাকবে। বাসক, মিশিন্দা, কুর্চি, থানকুনি, গাঁদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ঔষধ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় আজকের মতো এখানেই শেষ হলো। আশা করি তোমরা এই পাঠদান থেকে অনেক উপকৃত হবে। পরবর্তী দিন আমরা
পঞ্চম অধ্যায় অর্থাৎ শালুক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সেই প্রত্যাশাই করি। আজকের মতন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।